নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বরাক বিজেপির উপর রোষ্ট মা কাঁচাকান্তি, বিভিন্ন অগঠনে কটাক্ষ বিডিএফে। কেন্দ্র পুনর্নির্ধারণে বরাকের জনগণকে বঞ্চনা করা হয়েছে, ক্ষুব্ধ বরপেটার সাংসদ। অগ্নিকাণ্ডে নিহত সুপর্ণা দাসের মৃত্যুর সুবিচার মেলেনি, অভিযোগ পরিবারের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক বিজেপি দলে যেভাবে একের পর এক অঘটন ঘটে চলেছে, তাতে এই দলের প্রতি মা কাঁচাকান্তি বিমুখ হয়েছেন বলে মন্তব্য করলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। বুধবার সাংবাদিকদের সাথে আলাপচারিতায় প্রদীপবাবু বলেন, বরাক বিজেপিতে একের পর এক অঘটন ঘটে চলেছে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গাড়ি চালক 10 বছর ধরে নিখোঁজ। তার প্রাসাদোপম বাড়িতে রাজস্থান থেকে আনা টাইলস লাগাতে গিয়ে নিহত হন এক শ্রমিক। এরপর কালাইনে তার দেহরক্ষীর সাথে দুর্ঘটনায় মারা যান আরেক পথচারী। কিছুদিন আগে কাছাড় বিজেপি কার্যালয়ে পাওয়া গেল একটি মৃতদেহ, যাকে আবার সভাপতি তাদের কর্মচারী নয় বলে মন্তব্য করলেন। অথচ মৃতদেহটি পাওয়া গেল তাদের অফিসের ভিআইপি কক্ষে। ইদানিং আবার শিলচরের সাংসদের বাড়িতে পাওয়া গেল 10 বছরের আরেক শিশুর মৃতদেহ। এবং বিজেপি দলে নানা রকমের অকাজ চলছে। আপনি শুরু করুন পরিমল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বাড়ি দিয়ে। তার ড্রাইভার নিখোঁজ, আজ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খবর নেই। পরিমল শুক্লবৈদ্যর বাড়িতে রাজস্থান থেকে টাইলস আনলোড করতে গিয়ে একটা শ্রমিকের মৃত্যু হলো। পরিমল শুক্লবৈদ্যর স্কট কালাইনে একজনকে মেরে দিল। তারপর এমপির বাড়িতে একটা ডেড বডি পাওয়া গেল। এই বিজেপি সুশাসনের কথা বলে, অথচ দেখুন বিজেপির অফিসে স্টাফ না, ভিআইপি রুমে তার ডেড বডি পাওয়া গেল। পরে সভাপতি বলছেন সে তো আমাদের স্টাফ না। তাহলে কি ধরনের প্রদীপবাবু বলেন, ডিলিমিটেশনের মাধ্যমে যেভাবে গ্রাম শহরকে যথেচ্ছ কাটাছেড়া করে জনগণকে চূড়ান্ত দুর্ভোগে ফেলা হয়েছে, বোঝা যাচ্ছে এতে মা কামাখ্যা ও মা কাঁচাকান্তি এভাবেই এই দলের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। প্রদীপ দত্ত রায় এদিন আরো বলেন, বর্তমান বিজেপিতে পুরনো নেতাদের কোনো গুরুত্ব নেই। যে কবীন্দ্র পুরকায়স্থ বরাক থেকে এই দলের যাত্রা শুরু করিয়েছিলেন, তিনি আজ ব্রাত্য। নারায়ণ বরকটুকি, রমেন ডেকা, সিদ্ধার্থ ভট্টাচার্যের মতো প্রবীণ ও একনিষ্ঠ নেতাদের সম্পূর্ণ গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। এমনকি বরাকেও যে উদয়নারায়ণ গোস্বামী, অজিত ভট্টাচার্যরা একসময় সভাপতির দায়িত্ব সামলেছেন, তারাও অভিমানে দল সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তাই বর্তমানে যে বিজেপি রয়েছে, এটি বকলমে কংগ্রেস দল ছাড়া আর কিছু নয়। প্রদীপ দত্ত রায় এদিন বলেন, সাম্প্রতিক ডিলিমিটেশনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের 1,20,00,000 বাঙালি। 42,00,000 জনসংখ্যার বরাকে, যেখানে ন্যূনতম 20টি বিধানসভা আসন হওয়া উচিত, সেখানে আসন সংখ্যা 15 থেকে কমিয়ে 13টি করে দেওয়া হলো। অথচ 22,00,000 জনসংখ্যার বড়োল্যান্ডের আসন সংখ্যা 12 থেকে বাড়িয়ে 15 করা হলো। রাজ্যে 86,000 সরকারি চাকরি হলো, অথচ তাতে বরাক থেকে নিযুক্তি 1,000 হয়নি বলে মনে করছেন স্থানীয় জনগণ। এনআরসি করে 19,00,000 বাঙালির নাগরিকত্ব ঝুলিয়ে রাখা হলো, আজও ডি নোটিস ইস্যু হয় বাঙালির নামে। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন, শিলচর লোকসভা কেন্দ্রটি বাঙালি অধ্যুষিত এবং এখান থেকে নিহার লস্কর, রশিদা হক চৌধুরী, সন্তোষ মোহন দেব, কবীন্দ্র পুরকায়স্থ প্রমুখ বহু বাঙালি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। রাজদীপ রায় যদি দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে নির্বাচিত হতেন, তবে তিনিও কেন্দ্রীয় মন্ত্রিত্বের দাবিদার হতেন, কিন্তু শিলচর আসন সংরক্ষিত করে সেই সুযোগ অচিরতরে বন্ধ করে দেওয়া হলো। প্রদীপবাবু বলেন, এসবের পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আর আসামের সাথে এই উপত্যকার থাকার কোনো মানে হয় না। তাই অনতিবিলম্বে বরাক পৃথকীকরণের দাবিতে তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। এদিন বিটিএফ মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে, মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য, আইনজীবী ভাস্কর ভট্টাচার্য, যুবফ্রন্ট সদস্য দেবায়ন দে প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে মুখ্যমন্ত্রী আসছেন 7 তারিখে, এখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে তাকে স্বাগত জানানোর জন্য বিজেপির যারা আছেন তারা যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি জবাব দিয়ে যাবেন, বরাক উপত্যকায় 86,000-এর মধ্যে কজন বাঙালিকে চাকরি দিয়েছেন? কেন ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেওয়া হলো না? কেন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না?
কেন ভাষাশো স্টেশন কেন্দ্রীয় সরকার রেল দপ্তর ক্লিয়ারেন্স দেওয়া সত্ত্বেও আপনি আটকে রেখেছেন, এরপরে আপনি বরাকবাসীর কাছে মুখ দেখাবেন? আমি শেষ কথা বলতে চাই যে আমরা আসামে আর কোনো অবস্থায় থাকব না, আমরা পৃথক বরাকে ডাক দিয়েছি, এটা নিয়ে আমরা দিল্লি যাব, বোট ক্লাবে ধর্ণা দেব এবং আমরা মিছিল বের করব, আমরা আগামী দিনে আন্দোলন করে পৃথক বরাক। বুধবার বরপেটার সাংসদ আব্দুল খালিকের উপস্থিতিতে শিলচর আবর্ত ভবনে কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ আব্দুল খালিক বলেন, কেন্দ্র পূর্ণ নির্ধারণের ক্ষেত্রে বরাকের জনগণকে বঞ্চনা করা হয়েছে। কংগ্রেস আগামী নির্বাচনে বরাকে ভালো ফল করবে বলে সাংবাদিকদের সামনে আশা ব্যক্ত করেন সাংসদ আব্দুল খালিক। এআইইউডিএফ দলের প্রসঙ্গে তিনি বলেন, দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করছেন, তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় উদ্বোস করেন। আর সেই নির্বাচন কংগ্রেসের প্রতীকত জগন্নাথ সিনহা, দীনেশ প্রসাদ গোয়ালা আর গৌতম রায় জিতেছে, অর্থাৎ 12 জন হিন্দু নির্বাচিত হয়েছে। এতিয়া যেটা ফাইনাল করলে, চূড়ান্ত করলে বিজেপির, আজি যদি বরাক উপত্যকার মানুষে বিচারে তথাপিও 10 জনকে বেশি হিন্দু জিতাব, তার মানে বরাক উপত্যকার হিন্দু, মানে মুসলমানের কথা বাদ দিছো, বরাক উপত্যকার হিন্দু হিমন্ত বিশ্ব শর্মা লাভ। আজি কথার প্রতি হিন্দুর কথা কয়া হিমন্ত বিশ্ব শর্মায় বরাক উপত্যকার হিন্দু লাভ পায়, বরাক উপত্যকার হিন্দু মানুষের প্রতিনিধিত্ব কমাব খোঁজে, যার কারণে এই আসন সংখ্যা হ্রাস করেছে। আর মই যিমানখিনি খবর ললো, কারণ কালি রাতেপুৱাই মই আহি পাইছো, সমাগত লোকসভা নির্বাচন শিলচর আর করিমগঞ্জ দুইটা লোকসভা সমষ্টিতে বিজেপি শোচনীয়ভাবে পরাজিত, বিজেপি শোচনীয়ভাবে পরাজিত। আর মই পোৱা খবর মতে, যদি আমি সাংঘাতিক ভুল নকৰো, দুইটা লোকসভা সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী। সুপর্ণা দাসের মৃত্যুর এখনো সুবিচার পাননি বলে অভিযোগ করলেন স্বামী আশিস দাস ও তার পরিবার। শিলচর শরৎপল্লির বাসিন্দা আশিস দাসের স্ত্রী সুপর্ণা দাসের 4 মাস আগে নিজের ঘরে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সুপর্ণা দাসের ছেলে তার মার শরীরে আগুন লাগতে দেখে তার বাবা আশিস দাসকে খবর দেয়। আশিস ঘরে এসে দেখেন ওনার স্ত্রীর শরীর অর্ধেক অংশ আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে সুপর্ণা দাসকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় 7 দিনের মাথায় মৃত্যু ঘটে সুপর্ণার। বুধবার এ ব্যাপারে আশিস দাস বলেন, ঋত্বিক গোস্বামী, নিবারণ দাস, কানু দাস, মনা আচার্য এই 4 জনের কাছ থেকে ধারে টাকা নিয়েছিলেন তিনি, কিন্তু সময় মতো পরিশোধ করতে না পারায় ওই 4 ব্যক্তি ছেলেসহ তাকে ঘরে আটকে রাখেন। তারপর পরিবারের লোকেরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আশিস দাসকে প্রাণী মারারও হুমকি দেয় ওই 4 জন। তিনি আরো বলেন, টাকার জন্য তার স্ত্রীকে ওই 4 জন মিলে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার চালায়। এই অত্যাচার সহ্য করতে না পেরে সুপর্ণা দাস নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে বাধ্য হন। আশিস দাস ওই 4 জনকে অভিযুক্ত করে কাছাড়ের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন সংবাদ মাধ্যমের কাছে আশিস ও তার মা বলেন, পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে 4 জনের নামে মামলা করার 10-12 দিন হয়ে যাওয়ার পরেও পুলিশের পক্ষ থেকে সুবিচার পাননি, তাই এদিন তারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। প্রশাসনের কাছে আমি বিচার দিয়েছি, একটির অফিসও গিয়ে একটা কেস দেওয়া হয়েছে 15 দিন আগে, এটার কোনো বিচার ওসা পাইছি না আমি কিচ্ছু, অখন তারিখও তারা বিচার কিচ্ছু এটার ঘটছে। এর ভিতরেও তারা একদিন আমার ঘর 4-5 জন ছেলে আইছে, আমার ছেলেরে উঠাই এলে যেত, অন আমার ছেলের কিচ্ছু হয় শুধু এই 4 জনের তারা উপরে আমি দায়ী করবো, আর কিচ্ছু চাই না, বউ তো আর পাইতাম না, আমি ছেলেরও কোনো আরাইতে চাই না, ছেলের কিচ্ছু হইলে তারা তারা এসপির কাছে দেওয়ার পরেও তারা আমার হুমকি ধমকি দিছে। হ্যাঁ, আমার কাছে রেকর্ডিংও আছে, আমারে কইছে থানা পুলিশ তারার পকেটে থাকে এই সেই, ঠিক আছে, কিন্তু আমার কথা এইটা না, আমি কানু দাসে আর রে কানু দাসে কইছে প্রথম, আর আরও জন কইছে এটা রেকর্ডিং নাই আমার কাছে, এটার নাম হলো ঋত্বিক গোস্বামী, ইটকলা বাড়ি, ঠিক আছে, তাই মেলুক মানুষ, তাই নিয়ে তো বেশি টর্চারিং করছে আমার বউর লোক। এরপরে কি দিয়েছে? এরপর তো আমি এসপি অফিসে আমার কেস দিলাম, দেওয়ার পরে তো এসপি অফিসে দেওয়ার পরেও আমি কোনো বিচার পাইলাম না, আমি বিচার চাই যে না, আমি কেস দিয়েও আমার আমার তো বাঁচতে তো দিত না, আমার একটা ছোটো একটা ছেলে আছে, ছোটো একটা 4 বছরের ছেলে আছে,
আমারে আমার ছেলেরে তারা রাস্তা পাইলে আটকায় রাখি দে কখন কি লাগে হং তখন আমি চাই বিচার চাই আমি চাই ন্যায্য বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাই অনুরোধ করি যাতে আমি এটার বিচার পাইতাম আর সুদি কারবারি উইয়া যেন আমার বাচ্চারে আটকায় রাখতো আমার বাচ্চার কিডনি গুলি নিতো তারপরে আমার কিডনি গুলিয়া বেশি লইতো এটাই চাই তারা উধারবন্দের নগর এলাকার বাসিন্দা অভিজিৎ ঘোষকে প্রতিবেশী সজল মালাকারের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিজিৎ জানান প্রতিদিনের মতো সকালবেলা নদীতে পাথর তোলার জন্য অভিজিতের গাড়ি যায় কিছুক্ষণ পর গাড়ি চালক ফোন করে জানায় সজল মালাকার ও তার স্ত্রী ছেলে মিলে ওদের পাথর তুলতে দিচ্ছে না অভিজিৎ সজল মালাকারের কাছে জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে সাফ জানিয়ে দেন এখন থেকে নদী থেকে পাথর তোলা যাবে না যদি জোর জবরদস্তি করে পাথর তোলা হয় তাহলে সজলের স্ত্রী অর্থাৎ অর্চনা মালাকারের দ্বারা থানায় মামলা করা হবে অভিজিৎ মান সম্মানের তাগিদে বুধবার উদারবন থানায় সজন মালাকার অর্চনা মালাকার ও সানি মালাকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তো গাড়ি আইছে কোয়ারিত আমার গাড়ি আইছে কোয়ারিত লুডলুয়ার লাগিয়া তো এখানে লুডলুয়া লইতে পারেন না কিন্তু দেবারে গেলাম খেনে লইতে পারেন না বলে না এখানে সজন মালাকার কই একজন তাই নকই শুনি এটা তাইনোর জায়গা এখানে লুডলুয়া হইতো না তে কইলাম আচ্ছা ঠিক আছে ঘুরিয়ে আইছে খামলা গেছে জমানিত খামলা তারা ঘুরিয়ে দিছে যে এখানে আমরার জায়গা এখানে কোনো মানে পাথর তোলা হইতো আমরা ওটাই প্রশ্ন যে আমরা সরকারের রেভিনিউ দেওয়ার পরেও আমরা যদি নদীতে ইয়া শুনি যে হুমুকের জায়গা হুমুকের চোর হুমুকের মাল আমরা সরকারের রেভিনিউ দেওয়ার কারণটা কী আমরা তো রোজ সরকারের রেভিনিউ দিলাম ইভেন কি আমরা চালানও কাটলাম চালান কাটার পরেও নদীর আজকে জলে যে তুরুক মাঝখানে নদীর মাঝখানে তো কেউ জায়গা হইতে পারে না 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 তুমি কইতে চাইছো নদীটা হইলো মালদারে মালদারে আর অবজেকশন করেন লোকালিটি কয়েকজন যে আমার জায়গাতে আমি লুট লুইতে দিতাম না এতে লাগে যে লুট লুইব তারও মারমু যার গাড়িয়ে লুট লুইব তারও মারমু আর যে খামলায় মাল জমাইব তারও মারমু কালাইন উত্তর নাতানপুর সোশ্যাল রিয়েল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট রোন ক্ষেত্র মারপিটে আহত রেফারি সহ ৬ জন দুই দলের খেলা চলাকালীন খেলোয়াড়কে রেফারির লাল কার্ড দেখানো নিয়ে মারপিটে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে হয় পুলিশকে মঙ্গলবার এমন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে কাটিগোড়া বিধানসভা হিলারা ব্লক ফুটবল ময়দানে এদিন কালাইন চ্যালেঞ্জার ক্লাব বনাম ইয়ো চ্যালেঞ্জার ক্লাবের মধ্যে খেলা হচ্ছিল খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রেফারি লাভলু লস্কর ইয়ো চ্যালেঞ্জার ক্লাবের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো ঘিরে মারপিটে এমন রণক্ষেত্র পরিস্থিতি ঘটে এতে রেফারি লাভলু লস্কর মাথা সহ শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন আহত হয়েছেন আয়োজক কমিটির সম্পাদক আফজল হোসেন বরভুইয়া কমিটির সভাপতি রহিমউদ্দিন বরভুইয়া সদস্য রাজুল আহমেদ চ্যালেঞ্জার ক্লাবের গোলরক্ষক নাজিমউদ্দিন ও মুজাক্কির হোসেন আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এ নিয়ে থানায় কোনো মামলা জমা পড়েনি ভাইয়ের বিপদ রক্ষার কামনায় বোনের রাখি বন্ধনের পরম্পরাময় উৎসব পালিত হল বরাকের সর্বত্রে প্রতিবছর পবিত্র রাখি পূর্ণিমার বিশেষ দিনটির জন্য প্রতীক্ষিত থাকেন সকল বোনেরা বুধবার বরাকের সর্বত্রে পারম্পরিক উৎসবে ভাইয়ের হাতে রক্ষাকবচ রাখির সুতো বেঁধে দেন প্রিয় বোনেরা ঝুলন যাত্রার সমাপনী দিনে পালিত হয় উৎসবটি উল্লেখ্য রাখির পৌরাণিক মতে যথেষ্ট তাৎপর্য রয়েছে এমনকি কবিগুরুর শান্তিনিকেতনে উৎসবকে বিশেষ গুরুত্ব দেন উল্লেখ্য মহাভারত শিশুপালের দিকে সুদর্শন চক্র ছুড়ে দেওয়ার সময় কৃষ্ণের হাতের আঙ্গুল কেটে রক্ত বের হতে শুরু করে কৃষ্ণ সখী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে তার হাতে বেঁধে দেন সেই থেকে শ্রীকৃষ্ণ কৃষ্ণাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন যখন ভরারাজ সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণে মেতে উঠেছিল সেই সময় ভ্রাতার ভূমিকায় আবির্ভাব ঘটে পার্থসারথিরই উধারবন দয়াপুর ব্রিজের পাশে মধুরা নদীতে তলিয়ে গেল এক কিশোর এই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিল গোটা উধারবন্দে উল্লেখ্য যে ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হতভাগ্য কিশোর দুর্গানগর ষষ্ঠখণ্ডের বাসিন্দা তোতারাজা লস্করের ছেলে নূর আলম লস্কর ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান নূর আলম লস্কর এদিন বিকেলে কাজ সেরে বাড়িতে আসার পর সন্ধ্যা ৬:৩০ নাগাদ বাজারে যাওয়ার জন্য মাকে নিয়ে ঘর থেকে বের হয় কিন্তু মধুরা নদী দয়াপুর ব্রিজের পাশে আসার পর আচমকা হাত পা ধৌত করার কথা বলে নদীর ঘাটে গেলে সে তলিয়ে যায় ঘটনাটি প্রত্যক্ষ করে নূর আলমের মা হাল্লা চিৎকার করলে ছুটে আসেন স্থানীয়রা পরে বিষয়টি জানানো হয় উধারবন্দ পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা তার দলবল নিয়ে
পরে খবর দেওয়া হয় এসটিআরএফ বাহিনীকে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধার কার্যে নেমে পড়ে এসটিআরএফ বাহিনী। এদিকে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় মধুরা নদীর দয়াপুর ব্রিজে। খবর লেখা পর্যন্ত নূর আলমের সন্ধান মেলেনি। এসটিআরএফ বাহিনী উদ্ধার কার্য অব্যাহত রেখেছে। আজ বুধবার সকাল থেকে পুনরায় এসটিআরএফ বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে। এখনও নূর আলমের খোঁজ মেলেনি। আইয়া তার ঘর মারে কইছে, হাত পাও ধুইছে, দুইয়া কইছে বড়া খাইতো। তো মায় আর ছোটো একটা বইনে লইয়া গেছেন বাজারও যাওয়ার সময় ব্রিজন বুকও গিয়া হে কইছে, তারা তো একটা বস্তা আসলো। মারে কইছে বস্তাটা আমি নদীত ফালাইয়া আই। মায় কইছেন উপর থেকে ছাড়ি দিয়া। হে কইছে না, আমি নিচে গিয়া ওগো ফালাইয়া হাত পাও ধুইয়া উঠি আই যাম। আর মা বড়া আগানি বড়া আনা তাও গাইছেন, হ্যাঁ ভিতরে নিচে নামছে। এই কারণে বস্তা ফালানিত গিয়া মনে হয় নিচে জায়গাটা স্লিপ, তো স্লিপ খাইয়া বর্তমানে তার অবস্থাটা বহুত শোচনীয়। তার বাবা খুব বেআরাম, মানে ক্যান্সার রোগী আর কি। আর রুগী এক ছেলে আসলো, হ্যাঁ যোগালি কাজ করিয়া ফ্যামিলিটা চালাইতো। ছোটো একটা ভাই, ছোটো একটা বোন, মা, বাপ। ছেলেটার নাম কি? নুরুল আলম। বাবার নাম? তুতামিয়া লস্কর। কাটাখাল নদী ভাঙনের স্থায়ী সমাধানের সুরাহা না পেয়ে অবশেষে দিশপুরে যেতে বাধ্য হলেন স্থানীয়রা। বরাক উপত্যকার তিন জেলার মধ্যে মুখ্য যাতায়াতের রাস্তা সহ রেলওয়ে লাইন বর্ষাকালে বন্যায় প্লাবিত হয়ে যায় কাটাখাল নদী ভাঙনের কারণে। এ নিয়ে আনুমানিক বিগত বছরখানেক আগে আসামের জলসম্পদ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার হাতে কাটাখাল নদী ভাঙন প্রতিরোধের জন্য স্মারকলিপি দেন শালজাপড়া জেপির জনগণের পক্ষ থেকে শঙ্কর শীল এবং জাকির হোসেন লস্কর। স্থানীয়রা অনেকদিন ধরে দৌড়ঝাঁপ করে শিলচর সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বরখোলা সমষ্টির বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের দ্বারস্থ হন। তারপর স্থানীয়রা হাইলাকান্দি জলসম্পদ বিভাগের দপ্তরে যান এই বিষয় নিয়ে। বিভাগীয় এসটিও তড়িঘড়ি করে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেন কাটাখাল নদী ভাঙনে জায়গা পরিদর্শন করে এস্টিমেট বানানোর জন্য। তৎসঙ্গে এসটিও স্থানীয়দেরকে বলেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপে অর্ডার কপি নিয়ে আসলে অতিসত্বর কাজ আরম্ভ করা হবে। এই বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কর শীল ও জাকির হোসেন লস্কর সহ আরও অন্যান্যরা কিছুদিনের মধ্যেই বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার সাথে সাক্ষাৎ করতে যাবেন। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল, বিধুভূষণ নাথ, বিধান দাস, বিবেক নাথ, নীতিশ রঞ্জন দাস, আশুতোষ দাস সহ আর অন্যান্যরা। হাইলাকান্দি ওয়াটার রিসোর্স ডিভিশন থেকে এসে আইয়া দেখলাম, মানে এখানে খুব একটা অ্যাক্টিভ ইরোশন আছে। প্রায় 1 কিলোমিটার মতো জায়গা অ্যাক্টিভ ইরোশন আছে। তো এটা তো আস্তে আস্তে শুধু ভাঙিয়ে যার। তো এটা দেখি এখন মেজারমেন্ট নিয়ে গেলাম আমরা, একটা এস্টিমেট বানাইমো, এটা বানাই আমরা ডিপার্টমেন্টও ফাটাইমো এটা। আমি আমার গ্রামের তরফ থাকিয়া আমি বিশেষ একটা অনুরোধ মন্ত্রী মহোদয়ের কাছে জানাইয়ার, যাতে ইমিডিয়েট আমরার এই খাসটি সুচারুরূপে করার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করতেছি। কারণ নদী ভাঙন, নদী ভাঙনে আমাদের গ্রামটা তোলাই যাইতেছে। দুইটি গ্রাম খুব বিপদগ্রস্ত, মানুষ যাওয়ারও অন্য কোনো রাস্তা নাই। তাই মহোদয়ের কাছে আমরা বিশেষ বিনম্র অনুরোধ জানাইয়ার, যাতে আমরা খাসটি অতি সত্তর হচ্ছে এবং ওনারা অন্য জায়গাতে যাওয়ার মতো কোনো উপায় নাই। আর তারপরেও দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকা এই পানীয় জল হওয়ার পরে, মানে ফ্লাড বন্যা হওয়ার পরে সরসপুর নুনকুলি সড়কের বেহাল অবস্থা। নির্বাচনী প্রতিশ্রুতির পর আজও পূরণে ব্যর্থ কেন বিধায়ক নিজাম প্রশ্ন তুলে উত্তাল প্রতিবাদ জনগণের। আলকাপুর বিধানসভা কেন্দ্রের ভৈরবনগর পূর্ত সড়ক থেকে নুনকুলি বালিকান্দি টি গার্ডেন পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে। হাইলাকান্দি জেলার সরসপুর জেপির নুনকুলি অঞ্চলের এই ব্যস্ততম সড়কটি বর্তমানে বেহাল হয়ে যাওয়ার ফলে যানবাহন সহ লোক চলাচল কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মধ্যে নাজিরউদ্দিন লস্কর, শাহাবুদ্দিন লস্কর, আব্দুল হান্নান বোরভুইয়া, কায়েমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। এখানকার স্থানীয় জনগণ বুধবার সড়কে জড়ো হয় আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। স্থানীয়রা হুঙ্কার দিয়ে বলেন, যদি আগামী 1 সপ্তাহের মধ্যে বেহাল এই সড়কে যাতায়াতের উপযোগী করে না দেওয়া হয় তাহলে এই অঞ্চলের জনসাধারণ মিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। 8 বছর হলো রানিং আমরা এমএলওর, 8 বছর তাইন দুইবার নির্বাচিত হয়েছেন। ওয়ার বাদে তো পয়লা 5 বছর, মানে যে সময় ফার্স্ট ইলেকশন ওর সময় তাই রাস্তা গুলো আইসুন আই আমরা বাড়ি ঘর আটিছুন আটিয়া পয়লা। এটা রাস্তা তো সামান্য এক জিনিস, এটা আমার লাগে মানে সাধারণ। আমি যদি এমএলও ওইও না, আপনার রাস্তা আমরা করিয়া দিমু, কাজ করিয়া দিমু। এইভাবে গেল গিয়ে আপনার তাই এমএলও এলা 5 বছর গেল গিয়ে আমরা যাতায়াত বেদান করলাম, বহুত পয়সা করে খরচ করলাম, তারা গেলাম কিন্তু তাই তো কোনো রেসপন্স দিন না, খালি ওইব ওইব কইন।
এরপরে আবার নির্বাচন হইলো, আবার তাই লাইয়া কইলা আমি যদি নিজাম চৌধুরী হই আর যদি ইলেকশন মানে আমি যদি আরো যাই স্কুলে মিটিং করবা দিয়ে আমি আপনারা রাস্তা যাতায়াতের পথ করে দিব আমরা, রাস্তা বড় আছে বেশ খরচ হইতো না আমি ভিড় ভিড়িতে দৌড়িয়ে দিব ওই তো এইভাবে গেলো। এর বাদে আমরা গেলাম তাই মানে এটা কোনো মানে ভাবতেও দিন না, এইভাবে দিন যাইতেছে বর্তমানে আট বছর রানিং চলে টান, কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া ধুনা টাইম সব রাস্তার কাজ ওকে করলে উত্তর এলাকা কোনো রাস্তা নাই ইলা, কিন্তু আমরা রাস্তা আমরা দেখতে পাইছি আমরা এইদিকে আবার সাইড পাঁচটা রাস্তা রয়ে গেছে, একটা ভাতরও পড়ছে না আজ দিন পর্যন্ত আর একটা ইটও পড়ছে না, একমাত্র মানে একবার জ্বর হইয়া একজন ক্লিনের মালিক হয়ে আমরা দুই তিন গাড়ি ইট তারণ থেকে আনি আমরা রাস্তা ফলাইছিলাম, ফলাই আমরা বর্তমানে যাতায়াত করি আর কিন্তু মানুষ বেমার আজার হলে বইলে আমরা আনা নামা করি আর নাহলে এখানে কোনো বিফল কোনো রাস্তা নাই, সাইকেলে এখন চলার কোনো লাইন নেই, এইভাবে আর কি আমরা বিনীত অনুরোধ হই আর আমরা ডিসি মুদার কাছে একটা অনুরোধ হই আর মানে টাইম জিনিসটা ষড়যন্ত খর্ক করি আমরা মানে দেখো এমএলএর তো কইতে কইতে শেষ, মানে টাইম জিনিসটা ষড়যন্ত খর্ক করি একবার দেখো আমরা রাস্তাটা একবার তার কাছে আমরা বিনীত অনুরোধ জানাইছি। যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো কবি কাজী নজরুল ইসলামের 47তম প্রয়াণ দিবস। নজরুল মঞ্চ শিলচর উদ্যোগে প্রতি বছরের মতো কেন্দ্রীয়ভাবে পার্ক রোডে অবস্থিত কবির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনটির সূচনা হয়। নজরুল মঞ্চ ছাড়াও অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থা, স্বরলিপি, সরস্বতী সঙ্গীত বিদ্যালয়, লায়ন্স ক্লাব সিগনেচার, ছন্দনী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সহ বহু সংস্থা, ব্যক্তিত্ব ও সাংবাদিক বন্ধুরা উপস্থিত থেকে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন। নজরুল মঞ্চ এবছর বিভিন্ন স্কুলে কবির একখানা করে ছবি উপহার হিসেবে প্রদান করে দিনটি পালনের জন্য স্কুল কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছিল, যা স্কুল কর্তৃপক্ষ অতি সুন্দরভাবে আয়োজন করে আগামী 3 সেপ্টেম্বর রবিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল মঞ্চ। ওই দিন বিশিষ্ট নজরুল গীতি শিল্পী শ্রী রথীন্দ্র চক্রবর্তীকে এবছরের নজরুল পুরস্কার প্রদান করা হবে। বর্ষিয়ান সাংবাদিক তথা গল্পকার পরেশ দত্তের 83তম জন্মদিবস উদযাপন করল শিলচর প্রেস ক্লাব সহ একাধিক সংগঠন। এদিন বিকেলে সাংবাদিক পরেশ দত্তের বাসভবনে শিলচর প্রেস ক্লাব সচিব শঙ্কর দের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ছুটে গিয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপন করেন তার জন্মদিবস। এদিনের অনুষ্ঠানে প্রথমে নিজ হাতে জন্মদিনের কেক কাটেন সাংবাদিক দত্ত ও পরে তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার জীবনের অবদানের সংক্ষিপ্ত তুলে ধরেন বক্তারা। এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস, মনমোহন রবি দাস, রানু দাস, আকসা রূপম নদী পুরকায়স্থ, সঞ্জীব দেবনাথ, প্রবীণ সাংবাদিকদের মধ্যে রিতেন ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য প্রমুখ। এই দিনটি অবশ্যই আমাদের এই অঞ্চলের সাংবাদিকতার ক্ষেত্রে, সাহিত্য কৃতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য একটি দিন, কারণ দীর্ঘকাল ধরে শ্রী পরেশ দত্ত মহাশয় সাংবাদিকতার জগৎকে যেভাবে এই অঞ্চলের সংবাদপত্র জগতে সাংবাদিকতার ক্ষেত্রে কার্যত নতুন দিগন্তের। গতকাল সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরীয় ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত করা হয়। ওই দিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:30 অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়াসহ যোগ প্রদর্শনের মাধ্যমে পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয় বিএনএনসিসির কমান্ডিং অফিসার অমর চন্দনা সহ মেজর মণিধন সিংহ, ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির সভাপতি বিবেক পোদ্দার, ক্ষেত্র সংযোজক মনোজ মোহান্তি, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর বিভাস দেব, রূপম সংস্থার সভাপতি নিখিল পাল, অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন পিঙ্কু রঞ্জন পাল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক বিজেপির উপর রোষ্ট মা কাঁচাকান্তি, বিভিন্ন অগঠনে কটাক্ষ বিডিএফ। কেন্দ্র পুনর্নির্ধারণে বরাকের জনগণকে বঞ্চনা করা হয়েছে, ক্ষুব্ধ বরপেটার সাংসদ। অগ্নিকাণ্ডে নিহত সুপর্ণা দাসের মৃত্যুর সুবিচার মেলেনি, অভিযোগ পরিবারের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।